সবার প্রতি আনন্দের সাথে জানাচ্ছি যে মাত্র শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমার কথা হলো। আমাদের চেয়ারম্যান স্যার শিক্ষা মন্ত্রণালয় আছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের সুপারিশপত্রের জন্য অনুমতি দিয়ে দিয়েছে। আর অনুমতি নিয়ে আপাতত কোনো ঝামেলা নাই। এখন অনুমতিপত্র নিয়ে আপাতত আর কোনো ঝামেলা নাই। এখন শুধু মাত্র কার্যক্রম বাকি। সে বাকিটা হচ্ছে যে মোট চারটা কপি লাগবে। সে চারটা কপি হচ্ছে যে একটা হচ্ছে যে প্রথমে একটা শিক্ষা কারিগরি অধিদপ্তরে যাবে, একটা হচ্ছে যে মাউসিতে যাবে, আর একটা হচ্ছে যে মাদ্রাসা অধিদপ্তরে যাবে, আর এক কপি এনটিআরসিতে যাবে। তো যাই হোক, আমাদের এনটিআরসির চেয়ারম্যান মহোদয় এখনও বর্তমানে অবস্থান করছে মন্ত্রণালয়ে এবং চেয়ারম্যান স্যার অলরেডি অনুমতিপত্র হাতে পেয়ে গিয়েছে। আমি এই মাত্র এখন আছে সর্বশেষ কথা যেটা, সেটা মাত্র মন্ত্রণালয়ের থেকে কথা বলে আপনাদেরকে আমি লাইভে আসলাম। তো যাই হোক, অনুমতি সংক্রান্ত ব্যাপার নিয়ে আপাতত আর কোনো সমস্যা নাই, কারো টেনশন করা দরকার নাই। আল্লাহ ভরসা, যদি শুধুমাত্র এখন আনুষ্ঠানিকতাটা বাদ আছে, এখন শুধু দেখা যাক আনুষ্ঠানিকতাটা হতে কতক্ষণ লাগে। তবে আমি বিশ্বাস করি যে এই সপ্তাহে ইনশাল্লাহ আমাদের রেজাল্টটা করানোর জন্য এনটিআরসি সর্বোচ্চ চেষ্টা করছে এবং তার বাস্তবতা আমরা দেখছি। তো যাই হোক, সবাই আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহর উপরে ভরসা রাখি, যাতে করে আমাদের রেজাল্টটা আজকে যদি নাও হয় যাতে আগামীকালকে হয়। যেহেতু তাদের একটু আনুষ্ঠানিকতা বাদ আছে, আনুষ্ঠানিকতাটা যদি শুরু হয়ে যায় আগামীকালকে, যদি অফিস টাইমে শেষ করতে পারে, তাহলে আমরা দেখি আল্লাহ ভরসা রাত্রে আমাদের আগামীকালকে রাত্রে রেজাল্টটা হতে পারে কিনা অথবা আজকে হতে পারে কিনা। তো যাই হোক, রেজাল্ট কখন হবে সেটা আমি আবারও আপনাদেরকে পরে জানাতে পারবো। তবে আপনারা এই জিনিসটা নিশ্চিত থাকেন, মন্ত্রণালয় থেকে আমাদের অনুমতিপত্র দিয়ে দিয়েছে, অনুমতিপত্র নিয়ে আপাতত আর কোনো ঝামেলা নাই। এবং চেয়ারম্যান স্যার এখনও আছে যে মন্ত্রণালয়ে অবস্থান করছে, আবারও বলছি চেয়ারম্যান স্যার বর্তমানে এখনও মন্ত্রণালয়ে অবস্থান করছে এবং চেয়ারম্যান স্যার মন্ত্রণালয় থেকে অনুমতিপত্র হাতে পেয়ে গিয়েছে। সবাইকে ধন্যবাদ। আপনারা দেখেন, আপনারা অনেক অধীর আগ্রহ দীর্ঘদিন অপেক্ষা করছেন, অপেক্ষার জানি আমাদের অপেক্ষার বাদ ভেঙে গেছে। আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের অপেক্ষার বাদ ভেঙে গেছে। এখন যাই হোক, আমাদের আপাতত আর কোনো সমস্যা নেই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা এত তাড়াতাড়ি হতাশ হওয়ার দরকার নাই, আপনারা আগামী কালকে দেখেন। আর যাই হোক, পাই টু পাই যখন যেটা আমি আমার পক্ষ থেকে যেটুকু জানতে পারি আপনাদেরকে আমি ইনশাল্লাহ জানাবো। তবে এখন পর্যন্ত সর্বশেষ যে কাজটা আমাদের দরকার ছিল, আপনারা যে বিষয়টা নিয়ে ভয় পাচ্ছিলেন যে মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে সমস্যা নাই, মন্ত্রণালয়ের অনুমতি অলরেডি আমাদের চেয়ারম্যান মহোদয় স্যার হাতে পেয়ে গেছে। এখনও মন্ত্রণালয় এই চেয়ারম্যান স্যার অবস্থান করছে। আমি আবারও বলছি, কথাটা অনেকবার রিপিট করলাম কারণ কথাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘদিন অপেক্ষা করছি 2019 সাল থেকে আজ পর্যন্ত। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা পরের কাজটা আপনাদের সঠিকভাবে জানানোর চেষ্টা করব, আমি সাধ্যমতো চেষ্টা করব। সর্বশেষ এটাই হচ্ছে যে আমাদের আপডেট ছিল অনুমতিপত্র নিয়ে, মন্ত্রণালয়ের অনুমতিপত্র নিয়ে আর কোনো সমস্যা নেই, মন্ত্রণালয়ের অনুমতিপত্র হাতে পেয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর দোয়া করবেন যাতে করে আমি আপনাদের তথ্যগুলো সঠিকভাবে আবার সঠিক সময়ে উপস্থাপন করতে পারি, যদি আমার পক্ষে সম্ভব হয়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।